আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদের একজন দিনী ভাই জানতে চেয়েছেন যারা নেশাদার দ্রব্য পান করে তারা এটাকে মাকরুহ বলে এটা এই ভাবে এটা কি মাকরুহ নাকি হারাম যে সম্মানিত দিনী ভাই নেশাদার দ্রব্য বলতে আপনি কি মিন করেছেন সেটা আপনি ভালো জানেন তবে সেটা যদি মদ হয় গাঁজা হয় হেরোইন হয় নিঃসন্দেহে এগুলোকে কেউ মাকরু বলে না এগুলো হারাম আর আপনি যদি সিগারেটের কথা বলেন অথবা যারা জর্দা খাচ্ছে পানের সাথে তামাক যে পাতাটা সেটা হয়তো সিগারেটে কেউ পুড়িয়ে খাচ্ছে অথবা কেউ কাঁচা খাচ্ছে এটার ব্যাপারে ওলামাদের বক্তব্য কেউ কেউ মাকরু বলেছেন তবে সুস্পষ্ট ঘোষণা শুনুন যে সিগারেট বা এই যে তামাকের যে পাতাটা এটা কি আপনার জন্য মানে ক্ষতিকর নাকি উপকারী নাম্বার ওয়ান কোয়েশ্চেন যদি এটা আপনার জন্য উপকারী হয় তাহলে এটা মিনাত্মাই ইবাদ অর্থাৎ ভালো খাবারের অন্তর্ভুক্ত আর যদি আপনার জন্য ক্ষতিকর হয় তাহলে মিনাল খাবা এস অর্থাৎ খারাপ খাদ্যের অন্তর্ভুক্ত আর এই ব্যাপারে কোরআনের সেই ঐতিহাসিক মূলনীতি যে ওয়াহিল্লা কুমত ইবাদ ওয়াহাবিমা আলাইকুমুল খাবা এস যে তোমাদের উপরে হালাল করা হয়েছে যেগুলো ভালো জিনিস এগুলো আর যত রকমের খারাপ জিনিস আছে এগুলো তোমাদের জন্য হারাম সুতরাং এই খাদ্যটা তো ভালো খাদ্য না এই দলিলের ভিত্তিতেই এটাকে হারাম বলা যাচ্ছে এরপরে ইসলামের শরিয়ার আরেকটা মনীতি হচ্ছে লা লাদ তোমরা কাউকে ক্ষতিগ্রস্ত করবা না নিজেও ক্ষতিগ্রস্ত না এখন যে লোকটা সিগারেট খাচ্ছে এখানে লেখাই আছে যে এটা ক্যান্সারের কারণ এটা মৃত্যু ঘটায় লেখা আছে প্যাকেটের গায়ে ওই তামাকটা মৃত্যু ঘটায় তাহলে এটা সিগারেটে খান আর আপনি পানের সাথে চিবি এখানে একই কথা এটা মৃত্যু ঘটাবে আচ্ছা তাহলে মৃত্যু যদি ঘটায় এটা তো তাহলে আত্মহত্যা সামিল আপনি নিজের ক্ষতি করছেন আবার এটার ধোয়াটা আরেকজন পাচ্ছে সেও ক্ষতিগ্রস্ত হচ্ছে এই এই মূলনীতির ভিত্তিতেও এই জিনিসটা হারাম হচ্ছে বরং আমি তো আরেকটু শক্ত করে বলি যারা সিগারেট খেতে 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 ক্যান্সার হয়ে মারা যাচ্ছে তারা তো আত্মহত্যাকারী স্লো পয়জনিং এ সে নিজেকে আত্মহত্যা করেছে কেউ মনে করেন এক বিষ খেয়ে মারা গেল ফাঁসি নিয়ে মারা গেল একদিন এসে মারা গেল আর এই লোকটা আস্তে আস্তে ধীরে 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 নিজেকে এসে ধ্বংস করতে করতে শেষ পর্যন্ত যেদিন মারা গেল সবাই জানলো ক্যান্সার হয়ে মারা গেছে আসলে সে আত্মহত্যাকারী আল্লাহ হেফাজত করুন এই সমস্ত কারণে তালাতুল কোবি আইদিকুম ইল্লা তাহলুকা তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এটা তো নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া এতগুলো আপনার আদিল্লা থাকতে এটাকে আপনি হালাল বানাবেন কোন হিসেবে আল্লাহ আমাদেরকে হেফাযত করুন বুঝদান করুন সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমাদের অভ্যাসটাকে ছাড়তে পাচ্ছি না এইজন্য কোনো রকমের যুক্তি দিয়ে কি সেটাকে বৈধ করা যায় কিনা সেই চিন্তাটা আমরা করছি বুঝতে পেরেছেন এটা হলো আসল মানে কি বলে দুর্বলতা মানে এটা আমরা হ্যাবিট হয়ে আসছে আমাদের এই এটাকে আমরা ছাড়তে পারছি না এজন্য এখন আমি খাচ্ছি আমি ধর পানের সাথে জর্দা খাচ্ছি এটা আমার অভ্যাস হয়ে আসছে আমি ছাড়তে পারছি না এখন আমি এত বড় একজন আলেম আমি আমার কথা বলছি না মানে যারা খাচ্ছে তাদের কথা বলছি উনি চিন্তা করেন আমি এত বড় একজন আলেম এখন এটাকে আমি বৈধনা করে খাই কিভাবে বুঝতে পেরেছেন এই হলো বিষয় আর কি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম